ডুমডুমাত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। তিনিচুকীয়া জেলার ডুমডুমা মহাবিদ্যালয় বিভাগের উদ্যোগত আর তিনিচুকীয়া জেলা সাহিত্য সভার সৌজন্যত রূপায় শাখা সাহিত্য সভার সহযোগ ডুমডুমা মহাবিদ্যালয় আলোচনা কক্ষত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। বন্তি প্রজ্বলনের শুভারম্ভ করা ডুমডুমা মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর প্রফুল্ল কুমার মেধিয়ে সভাত উপস্থিত থাকে ডুমডুমা মহাবিদ্যালয় অধ্যক্ষ ডক্টর কমলেশ্বর কলিতা, ডুমডুমা মহাবিদ্যালয়ের বিভাগের দীপক রঞ্জন বড়া, রূপায় শাখা সাহিত্য সভার সভাপতি বেণু বরা, রূপায় শাখা সাহিত্য সভার সম্পাদক রাতুল গগৈ। সভাত নির্দিষ্ট বক্তা হিসাবে ভাষণ প্রদান করে মার্গারিটা মহাবিদ্যালয়ের ডক্টর রমেন হাজরিকায়। ভাষার আঁকুই না যায়। আমি যদি কঁঠালের ঠাইত জেকফ্রুট বলে কোয়া বলে কোম, আমি আমার ঠাইত লিঙ্গ বলে কোয়া বলে কোম, কেউ আমার ভাষা না থাকিব। এখন বিদ্যালয় আপনাদের সকলে জানে গুয়াহাটীত, তাহলে তার পিঠন দিছিল। সভার আলোচনার বিষয় আছিল লোককথা আর লোকবিশ্বাসত লোক বৈজ্ঞানিক আভাস। ইয়ার উপরই আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকে সাহিত্য সভার উপসভাপতি ডক্টর গিরিশ হনিকৈ, তিনিচুকীয়া জেলা সাহিত্য সভার সভাপতি মোহন মৰাণকে ধরে তিনিচুকীয়া জেলার বহু সংখ্যক লেখক লেখিকায় সভাত উপস্থিত থাকি সভার সৌষ্ঠ বৃদ্ধি করে। আসলে মাতৃভাষাটো ঘরখনের আরম্ভ হয়, যেহেতু ঘরখনের চর্চার লগতেই শিশুয়ে যেখানে শিকে সেইখিনি স্কুল পর্যায়ত গৈ পেলাই তার লগত সংযোগ হয়। এতিয়া কিন্তু বহু ধরনের বহুত পণ্ডিতে, মই এবার যোগেশ দাস স্যারে এটা কথা কৈছিলে যে মানুষে বুঝি পাব পরাকৈ যদি আমি ভাষাটো কব পাৰো সেইটো আটাইতকৈ ভাষার কালিকা, মানুষে বুঝি পাব লাগে আমার ভাষার মাধ্যমেদি। কিন্তু সেইটো কথা কোৱাৰ ক্ষেত্ৰত সেইটো হয়, কিন্তু লিখিত ক্ষেত্ৰত আমি যেতিয়া শব্দ ভুল করো বা মানে অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করো, সেইটো অসমীয়া ভাষার ইতিমধ্যে মানে ইমান শব্দ আছে, একটা অর্থ বুঝায় বহুত শব্দ আছে, যেহেতু আমার সম্বোধন বাচক যিমানবোৰ শব্দ আছে, গতি এই কথাবিলাক যেতিয়া আতিগুড়ি মারি ঘরখনের পরে চর্চাটা আরম্ভ হয়, তেতিয়া শিশু সকলের কারণে শিকার এটা মানে বিশেষ মানে বাট মুকলি হয়। আর শিক্ষার মাধ্যম হিসাবে যেহেতু আমি জানো নিজের মাতৃভাষাটো, আমি যে ইংরাজিও যেতিয়া আমি শুনো কিন্তু আমার মগজে নিজাববীয়াকে কিন্তু সেটা ট্রান্সলেট মানে অনুবাদ করিলে, আমি ইংরাজিত কাও বলে কয় মানে আমি ইংরাজিত বুঝি লো যে গরুজনী কাও বলে কয়, গতি এই শব্দবিলাক নিজেই মগজুর যোগেদি আমার নিজে অনুবাদ করে লয়ে, তথাপিত ব্যবহারের ক্ষেত্রে যাতে আমি সজাগ হোঁ। আর আমি বিশেষভাবে যখন আসলে বুঝি পাও, যখন সমাজের মানে পড়াশুনা করে পেলায় বা নিজের জাতীয় জীবনের প্রতি যাকর গুরুত্ব আছে বা দায়িত্ব আছে, তেওঁলোকেও আমার উঠি অহা চামর লগত এইবোৰ কথা আলোচনা করব লাগে। আসলে তেওঁলোকৰ লগত নিজেই প্রয়োগ করতে নিজে ব্যবহার করতে শব্দবিলাক যাতে বা কথাবিলাক আমি শুদ্ধভাবে কব পৰা যায়, এইটোই আসলে ভাষাটোৰ কালিকাটো রক্ষা করে। গতি মাধ্যম হিসাবে তো আমার বিভিন্ন কিতাব পত্র সকল আছেই, আর আমার কি কয় লক্ষ্মীনাথ বেজবৰুৱাই, তেওঁ দেখুন বঙ্গদেশের রবীন্দ্রনাথ ঠাকুর পরিয়ালের জোঁয়াই হয়েও রবীন্দ্রনাথ ঠাকুরে তেখেতক একটা সোণর কলম দিছিলে বিয়ার দিনা, আর দি পেলাই কৈছিলে বঙ্গদেশত ঠাকুর পরিয়াল যেনেকে মুঠা পোতা, অসমতো তহতে বেজবৰুৱা পরিয়াল তেনেকে মুঠা পোতা, গতি তহতে এই মর্যাদা রক্ষা করবি। আর বঙ্গদেশতে থাকিলে উড়িষ্যাত থাকিলে তথাপিতো অসমীয়া ভাষার দেখুন আটাইতকৈ গুরুত্বপূর্ণ দিকবিলাক তেখেতেই দি থৈ গল, গতি আমার ইয়াতো নোৱাৰ কথা নাই, কিন্তু আমি সকলো সজাগ হব লাগে। বিশেষকৈ আমি যিসকল জ্যেষ্ঠ বুলি ভাবোঁ বা যিসকলে ভাষা সাহিত্যৰ লগত জড়িত বা অসম সাহিত্য সভাৰ দৰে যিবিলাক আমাৰ জাতীয় অনুষ্ঠান আছে, তেওঁলোকেও যাতে এই দায়িত্ব পালন কৰি উঠি অহা চামক মানে এই শুদ্ধ পথত আগবঢ়াই নিয়ে, সেইটোকে বাঞ্ছা কৰিছোঁ। আজি আমি ডুমডুমা মহাবিদ্যালয়ৰ অসমীয়া বিভাগৰ উদ্যোগত ৰূপায় শাখা সাহিত্য সভাৰ সহযোগত আৰু তিনিচুকীয়া জিলা সাহিত্য সভাৰ সৌজন্যত আজি ডুমডুমা মহাবিদ্যালয় এই প্রেক্ষাগৃহত ইতিমধ্যে আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি উদযাপন করিলো। আর এই দিবসত একটা নির্দিষ্ট বিষয়ের উপর আমার লোককথা আর বৈজ্ঞানিক ভিত্তি এই সম্পর্ক মার্গেটা মহাবিদ্যালয় অসমীয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রমেন হাজরিকাদেবে এটি সুন্দর বক্তৃতা প্রদান করে, আর এই অনুষ্ঠানটিত আমার ডুমডুমা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহোদয় উপস্থিত থাকে,
আর সাহিত্য বা উপ ডাক্তর বি সন্দিকৈ বক্তব্য রাখে, আর এখন ফেহুজালি নামের এখন কাব্যপুথি ইয়াত উন্মোচন করে। আজি এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল কথা হল যে আমি আমার প্রত্যেকরে মাতৃমুখর ভাষাটো যাতে সংরক্ষণ হয়ে থাকে, আমি তার একটা সজাগতা উপলব্ধির কারণে বিশেষ করে মাতৃভাষা দিবস ইয়াত আমি পাতিছো। ডুমডুমার পৰা ৰূপম বৰুৱাৰ প্ৰতিবেদন, পিএনটি অসম।